নবীর চাচা আবু তালিব যেদিন মারা যাচ্ছিলেন, আল্লাহর নবী তার দরজার কাছে গেলেন, মাথার কাছে হাত দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হাজ্জুল লাক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। দ্বিতীয় খণ্ডে আছে বুখারী শরীফের। হে চাচা, শুধু একবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় লাগবে না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরা করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু ভালোবাসা কম দেয়নি। আবু তালিবের জীবনটা আমি পড়ে দেখেছি, নিজের সন্তান আলীর চাইতে নবীকে বেশি ভালোবাসত, নিজের সন্তান আলীরও খোঁজ খবর তেমন নিত না, কিন্তু ভাইরে তিন ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহর খোঁজ প্রতিদিন নিত, সব জায়গায় নবীকে দিয়েছে, মাথায় নিয়েছে, বুকে নিয়েছে, মুখে দিয়েছে, পিঠে নিয়েছে। এটা কিয়ামতের ময়দানে হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, কিয়ামতের ময়দানে আবু তালিবের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পায়ের নিচে জাহান্নামের দুইটা ফিতা আল্লাহ পরিয়ে দেবে। ওর শরীরের কোন জায়গায় কিন্তু জাহান্নামের আগুন লাগবে না, মাত্র দুইটা পায়ে, পায়ের তালুতে জাহান্নামের দুইটা ফিতা লাগিয়ে দেবে। এত গরম হবে ওর মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে, কারণ একটাই, আল্লাহর নবীর চেহারাকেও মুখে দিয়েছে, চুমা দিয়েছে ঠোঁট দিয়ে, নবীকেও পিঠে নিয়েছে, মাথায় নিয়েছে, বুকে নিয়েছে, কিন্তু কোনোদিন পায়ের নিচে রাখে নাই। আল্লাহর নবীর শরীর মোবারক যেখানেই লেগেছে ওই জায়গাটা জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে, পায়ের কাছে রাখে নাই, এই জন্য পাটায় জাহান্নামের ফিতা আল্লাহ লাগিয়ে দেবে। এই লোকটা যখন মারা যাচ্ছে, আবু জেহেল পাশে বসে বলে, নেতা তুমি পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে, এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। নবীকে মন খারাপ করলেন, এই অবস্থায় আবু তালিব মারা গেল। নবীজির মন খারাপ হওয়া দেখে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসম 52 নম্বর আয়াত, এটা আপনি কাছে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেই নাই, হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি, হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে এসে বলে, হে নবী হাত নামান, কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা আল্লাহ জানে, এই যে সারা জীবন আপনাকে মহব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছে আল্লাহ জানে, কিন্তু লোকটা তো মুশরিক। মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহীম। এটাও আপনি কাছে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা আমি তো ভালোভাবে জানি, এতে সারা জীবন আপনাকে ভালোবেসেছে, সোমা দিয়েছে আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক, ও তো আপনার অনুসরণ করে নাই। আপনি বলতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা বলে না, এই জন্য আমি আল্লাহকে মাফ করি নাই। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়। আপনার চাচা আমি জানি, কিন্তু অত কালেমা পড়ে আপনার অনুসরণ করে নাই, ওর জন্য আপনি দোয়া করছেন কোন কারণে? নবীর হাত আপনার ফেরত দিচ্ছেন, আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হাতে কন্ট্রাক্টর নিস। এদেশের অনেক হুজুর আজ কন্ট্রাক্টর হয়ে বসে আছে, মনে আছে জান্নাতে দিয়ে আসবে জান্নাতের বাবার।
নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে চাচা মুশরিক। আর যাদের এই বিশ্বাস নিয়েই মারা যায় যে ক্ষমতার উৎস জনগণ, কত টাটকা মুশরিক। আরো নিচে নামা লাগবে, এর জন্য দশটা গরু কেন, হাজার গরু জবাই করলে আল্লাহকে জান্নাত দেবে না, কারণ তো মুশরিক। কথা বলেন ঠিক।